কার হেডলাইন্স ত্রিপুরের সমস্ত দর্শকদের স্বাগত সেই সঙ্গে একই যোগে ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভির দর্শকদেরও স্বাগত আপনারাও দেখতে পাবেন এই সাক্ষাৎকারটি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানবই বলবো কারণ আমাদের অনেকেরই পুরো ব্যাপারটাই অজানা আছে এবং সেইগুলোকে নিয়ে আলোচনা করার জন্যেই আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন ডক্টর সহেলি দাশগুপ্ত উনি পি হসপিটাল কলকাতার হেড ক্রিটিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ বাচ্চাদের যে সমস্ত ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজনীয়তা পড়ে যে সমস্ত রোগ হয় সেইগুলো নিয়ে এই আলোচনায় ঢোকার আগে আমি শুধু একটু শুরু করে দিতে চাই যে আমরা সকলেই বড় হয়েছি এইটা শুনে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এবার এই দুধে ভাতেটা একটা সিম্বলিক কিন্তু সমস্ত মারাই বা অভিভাবকরা তারা সকলেই চান যে সন্তান যেন একটা সুস্থ স্বাস্থ্যবান জীবন জীবনযাপন করেন এবং একজন মানুষ সবচেয়ে বিচলিত বোধহয় হয় তার সন্তানের যখন কোনো অসুখ হয় ভোগ হয় সেটা যদি একেবারে খুবই আর্লি স্টেজে হয় তাহলে তো কথাই নেই তো আপনি এমন একটা গুরুত্বপূর্ণ বিভাগ ওখানে সামলাল সামলান যেখানে কিন্তু এই রকম রোগ নিয়েই আসেন তাদের বাবা মারা তো আমি প্রথমেই যার জন্য জানতে চাইবো যে যে কথা ইনফরমালি আপনার সঙ্গে কথা বলার সময় বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আপনার কাছে বোধ দুজন পেশেন্ট বা দুটো গ্রুপ অফ পেশেন্ট আসেন যে শিশু বা বাচ্চাটি আসে তার কোনো অসুস্থতা নিয়ে তাছাড়াও তার যে অভিভাবকরা তারাও ইকুয়ালি একটা মানসিক অসুস্থতা নিয়ে আসেন আর কি তো এই যে এদের হ্যান্ডেল করার বিষয়টি বা আপনি যে বিভাগটি ওখানে সামলান বা তৈরি করেছেন যাকে কথ্য বা চিকিৎসার পরিভাষায় বা কথ্য এতে পিকু বলা হয় পিআইসিউ যেটা ইউনিট তো এই যে ইউনিটটার এখানে আপনি যখন দুজনকে সামলান অভিভাবক অভিভাবিকা এবং তার বাচ্চাকে সেটা কতটা কঠিন হয়ে দাঁড়ায় আর কি হ্যাঁ আমি একটা জিনিস বলি যে আমরা মোটামুটি সবাই অ্যাডাল্ট আইসিউ বা আইসিউটা আমরা সবাই মোটামুটি শুনি সব জায়গাতে পেশেন্ট খারাপ হলে আইসিউতে ভর্তি হয় কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা তারা যখন ক্রিটিক্যাল হয়ে যায় তখন তাদেরকে আমরা ভর্তি করতে হয় পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা পিকুতে তো এই জায়গাটায় যেটা সব বা আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে পিকুতে ভর্তি হওয়া মানেই বলে আমার বাচ্চার এন্ড অফ লাইফ কিন্তু আমি সবসময় এটা বলি যে পিকু মানেই এন্ড নয় লাইফ বিগিনস ফ্রম দেয়ার কারণ এই যে ক্রিটিক্যাল কেয়ার ভর্তি হচ্ছি মানেই যে আমার বাচ্চাটাকে খারাপ হয়ে যাচ্ছে বা আমার বাচ্চা খুব নিশ্চয়ই এটা ঠিক বাচ্চা খুব খারাপ আছে বলেই পিআইসিউতে আছে কিন্তু পিআইসিউর কাজটাই হলো সেইভাবে তাদেরকে মনিটার করা কিছু বাচ্চা থাকে যেমন তাদের হয়তো খুব লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার উঠছে না তখন ব্লাড প্রেশার ওঠানোর জন্য যে মেডিসিন দরকার সেই মেডিসিনটা কখনোই ওয়ার্ডে দেওয়া যায় না সেটার জন্য পিআইসিউ লাগে কোনো বাচ্চাদের অপারেশন হলো সেই অপারেশানের পর যে বাচ্চাদের একটা ভালো করে ইনটেন্সিভ কেয়ার লাগে সেটা কিন্তু পিআইসিউতেই সম্ভব হয় তো যখনই পিআইসিউতে ভর্তি হয় মা বাবারাও ভীষণ টেনশান হয় তো আমাদেরকে দুজনকেই সামলাতে হয় বাচ্চাকে এবং বাচ্চার মা বাবা যারা এই খুব টেন্স যে হ্যাঁ আমার বাচ্চার কি হবে তাদেরকে প্রতিদিন না আমাদের কিছু ঘণ্টায় ঘন্টায় অনেক সময় মা বাবাদেরকে আপডেট দিতে হয় যে হ্যাঁ আপনার বাচ্চারা এখন এই পরিস্থিতি বা এইটা আমরা প্ল্যান করছি এটা করব। তো কাজটা খুব ডিফিকাল্ট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বাচ্চাগুলো সুস্থ হয়ে বাড়ি যায় এবং মা বাবারাও হ্যাপি হয় তখন কিন্তু আমাদের সেটাই আমাদের পাও না যে হ্যাঁ আমার বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি গেল মা বাবারাও হ্যাপি হলো তো নিশ্চয়ই খুব কষ্টকর জিনিসটা বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই খুব সেন্সিটিভ একটু এদিক থেকে ওদিক হলে যেমন মা বাবারাও বিচলিত হয়ে পড়ে ইভেন যারা গিভার মানে সিস্টার্স যারা থাকেন তারাও কিন্তু ভীষণ অ্যাটাচড হয়ে যান আমরা যেমন হই তারাও অ্যাটাচড হয়ে যান তারাও বাচ্চা খারাপ হলে বলে ম্যাডাম কি হলো বাচ্চাটা এত কেন খারাপ হলো কি করবেন এরপরে তো এই পুরো জিনিসটাকে সামলানো শুধু যে মেডিকেল পার্টটা নয় তাদের ইমোশনাল পার্ট যারা কেয়ার গিভার তাছাড়া তাদের বাবা মা সব মিলিয়ে কিন্তু একটা টিমওয়ার্ক যেটা আমাদের ডেলি চলে এবং আ পার্ট অফ লাইফ একটা সময় ছিল বা আমরাও যখন বড় হয়েছি তখন কিন্তু শিশুদের হসপিটাল নিয়ে যাওয়া এটাই একটা অদ্ভুত সাধারণত জিপি যারা বাড়ির ডাক্তার হাউস ফিজিশিয়ান এদেরকে দিয়ে চিকিৎসা করানো হতো এবং মনে করা হতো যে ওই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবো তার মধ্যে একটা গভীর আতঙ্ক একটা জমা সেই থেকে এই যে প্রযুক্তির সাহায্য নেওয়া এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সাহায্য নেওয়া এইটার জন্য একটা মানসিকতারও পরিবর্তন বোধায় লেগেছে তো এই এই যে এই ইভলিউশন বলুন বা এই ট্রানজিশন বলুন এইটা কিভাবে এসছে বা কোন সময় থেকে ঠিক এই একেবারে প্রযুক্তি নির্ভর এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নির্ভর পিকু এটা শুরু হয়েছে আমাদের যেটা আগে হতো যে আমাদের যখনই এরকম বাচ্চা খারাপ হতো মানে ধরুন আমি আরও পাঁচ থেকে দশ বছর আগে বলছি তখন অনেক সময় যেটা হতো অনেক মানুষের কলকাতার বাইরে বলুন বাইরে চলে যেত সেখানে ট্রিটমেন্ট করিয়ে আসতো কিন্তু এখন যা উন্নত প্রযুক্তি এসেছে মেশিন বলুন আমাদের ডক্টরসরা তারাও আমরা ট্রেন্ড হচ্ছি তো তাতে কিন্তু এখন জিনিসটা এরকম নয় যে বাচ্চা হসপিটালে ভর্তি হলেও মানেই যে সেটা খুব ভয়ের ব্যাপার নিশ্চয়ই ভয়ের ব্যাপার কিন্তু সেই যে মনিটারিং করা বা সেই যে তার ট্রিপমেন্ট সেগুলো এখন এত অ্যাডভান্সড হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায় তাদেরকে ম্যানেজ করা যেরকম একটা খুব সিম্পল এক্সাম্পল দিই আগে যেমন বাচ্চাদের যখন অ্যাজমা হতো অ্যাজমাতে বাচ্চাদের যখন শ্বাসকষ্ট হতো শ্বাসকষ্ট হলে যেটা অনেক সময় ঘরের ডাক্তার বলতো হ্যাঁ বাড়িতে নেবুলাইজেশন দিয়ে দাও কিন্তু এখন আমাদের যেটা নতুন স্টাডিজ বলছে বাচ্চাদের অ্যাজমাতে বাড়িতে কখনোই নেবুলাইজেশান দেওয়া উচিত না কারণ সেটা অক্সিজেন ছাড়া সেটা তাদের লাইফ রিস্ক হয়ে যায় কার্ডিয়া ক্যারেস্ট হয়ে যেতে পারে তো আমরা বলি হসপিটালে দিন হসপিটালে অক্সিজেন দিয়ে দিন কিছু বাচ্চার যেমন শ্বাসকষ্ট যদি না কমে আগে যেমন ছিল বাচ্চার শ্বাসকষ্ট না কমলে সঙ্গে সঙ্গে আমরা ভেন্টিলেটারে দিয়ে দিতাম বাট এখন এই নতুন প্রযুক্তির জন্য আমাদের এর মাঝে অনেক ছোটো ছোটো মেশিনস এসে গেছে যেটাকে আমরা বলি হাই ফ্লো নেজাল ক্যানুলা বা সি প্যাপ বাইপ্যাপ এগুলো কিন্তু কোনোটাই ভেন্টিলেটার নয় বাট স্মলার ফর্ম অফ ভেন্টিলেটার যেটা ইনভেসিভ নয় নন ইনভেসিভ তো সেইটা জাস্ট হয়তো নাকে একটা ক্যানুলা দিয়ে দিলাম তাতে দেখা যাচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্ট কমে যাচ্ছে বাচ্চারা ভেন্টিলেটারে কম উঠছে আবার অন দ্য আদার হ্যান্ড অনেক পেশেন্টের যেরকম যেটা বলছিলাম প্রেশার হয়তো কমে গেলো বা ধরুন ডেঙ্গু ডেঙ্গুতে আগে যেটা হতো কি ডেঙ্গু যখন খুব খারাপ হয়ে যাচ্ছে ব্লিডিং হচ্ছে সেই শেষ সময় এসে বাচ্চা হচ্ছে আমাদের কাছে আসছে কিন্তু এখন যেহেতু অনেকটা প্রযুক্তি চেঞ্জ হয়েছে মানুষের মানসিকতাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে ওই জন্য মানুষ এখন ডেঙ্গু হচ্ছে বাচ্চা যদি দেখা যায় খাচ্ছে না বাচ্চার হাই ফিভার আসছে ডিহাইড্রেশন আসছে মারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে আসছে তো সেই সময় যদি আমরা অ্যাক্ট করি ডেঙ্গুতেও এখন এত সুন্দর সুন্দর মেডিসিনস আছে ফ্লুইডস আছে মনিটারিং সিস্টেম আছে যার জন্য ডেঙ্গু পেশেন্টসও এখন খারাপ কম হচ্ছে তো এটা পুরোপুরি আমাদের উন্নত যে প্রযুক্তি আমাদের মনিটারিংয়ের প্রযুক্তি ভেন্টিলেটারের নানান ফর্ম এসে গেছে যেটা এত ইনভেসিভ না জিনিসটা নন ইনভেসিভ এবং তার সঙ্গে নিশ্চয়ই আমাদেরও যেরকম স্টাডিজ বলুন বা আমরা যেরকমভাবে আপডেট হচ্ছি তাতে কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে গেছে আগের মতো নয় এই যে আপনি যেখানে করছেন পিএলএস হসপিটাল সেখানে সিপুর একটা অত্যাধুনিক হয়তো ব্যবস্থা আছে এই যেহেতু আপনি কলকাতার বাইরেও বিভিন্ন জায়গা থেকে এই বিষয়েই কাজ করে পড়াশোনা করে চর্চা করে এসেছেন দেখে এসেছেন অভিজ্ঞতা নিয়ে এসেছেন সেক্ষেত্রে মানে ওয়ে ক্যালকাটা স্ট্যান্ড ভিসেভি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যেখানে এই একই সিএম পিকুর ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমরা কি ঠিক অ্যাট পার রয়েছি না আরও কিছু আমাদের আমরা লাস্ট দশ বছর যদি বলি লাস্ট দশ বছরে আমাদের কলকাতায় আগে যেমন ছিল আমাদের কলকাতায় খুব হাতে গোনা পিকু ছিল একটা কি দুটো হসপিটাল কিন্তু লাস্ট টেন ইয়ার্সে সেটা কিন্তু অনেকটা বেড়েছে এবং আমি বলবো যে লাস্ট ফাইভ ইয়ার্সে আমরা এতটাই এখন অ্যাডভান্সড হয়ে যাচ্ছে কলকাতায় এখন কিন্তু পেশেন্টস বাইরে যাচ্ছে না এখন ম্যাক্সিমাম পেশেন্টস কিন্তু আমরা এখানেই ম্যানেজ করছি কারণ আমাদের এখানে সব রকম অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু এসে গেছে একদম একদম ঠিক কত বয়স থেকে কত বয়স পর্যন্ত শিশু বলবো বা টিনেজার বলবো এই কোন এজ গ্রুপটাকে কভার করে পিকুর আন্ডারে প্রথম জন্ম থেকে এক মাসটা তো এনআইসিইউ বা নিউনেটাল এটার আইসিইউ এক মাস থেকে পনেরো বছর বয়স অবধি আমাদের জেনারেলি পিকুতে ভর্তি হয় তো এই তো একটা হিউজ রেঞ্জ মানে এক মাস বয়স থেকে পনেরো বছর তো এই বয়সটা আমরা পিকুতে দেখি তো একটা ধরুন যে ধারণাটা নিয়ে আমরা বড় হই যে যে কোনো রোগেরই সারানো বা ইয়ের ক্ষেত্রে ডাক্তারের চিকিৎসার ক্ষেত্র পার্টিসিপেশন অফ দ্য পেশেন্ট পেশেন্ট কতটা ট্রিটমেন্টে পার্টিসিপেট করছে ডক্টর সেটা খুব ম্যাটার করে তো এই যে এজ গ্রুপটাকে নিয়ে ধরুন আপনি বা আপনাদের সহকর্মীরা ডিল করেন সেটা এমন একটা বয়স যেখানে হয়তো ওই বোধটাও সবসময় তৈরি হয় না তো তাদেরকে দিয়ে এই ট্রিটমেন্ট প্রসেসটায় পার্টিসিপেট করানো এইটা কীভাবে করেন এইটা নিয়ে যেটা বলি যে বাচ্চারা যখন প্রথম ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হয় তখন তারা সত্যি এতটা ক্রিটিক্যাল থাকে তাদের কিন্তু তখন সেরকম রেসপন্ড করার মতো অবস্থা থাকে না তো তখন তাদেরকে আমরা ধরুন যদি নাকে কোনো ক্যানুলাও দিচ্ছি ভেন্টিলেটারও পুট করছি তখন জিনিসটা ইজিয়ার থাকে কিন্তু যখন তারা সারতে শুরু করে সেই সময়টাই হলো আমাদের মেজর বলতে পারে চ্যালেঞ্জ কারণ তাকে সেটা বুঝিয়ে করা তাকে বুঝিয়ে এই যে নেবুলাইজেশন যেরকম নেবুলাইজেশনে ধোয়া বেরোয় বাচ্চারা ভয় পায় তো আমরা যেরকম নানা রকমভাবে করি মানে আমরা ওর মাকে বসিয়ে রেখে মার সামনে একবার নেবুলাইজেশনটা দিই তো ওটা দেখাই যে দেখো মাকে দিচ্ছি তা ওরা তখন আশ্বস্ত হয় যে মাকে দিচ্ছি বা তার হয়তো সব থেকে ক্লোজেস্ট যে টয়টা নিয়েও খেলে সেইটা আমরা বেডে রেখে তার সামনে নেবুলাইজেশনটা দিই যে দেখো এ পাচ্ছে তাহলে তোমার অসুবিধা হবে না তো এইভাবে আস্তে আস্তে তাদের সাথে র্যাপও করে শুধু আমরা না আমরা তো হয়তো বলবো আমরা রাউন্ডস দিই খেয়াল করি কিন্তু সিস্টার্স যারা যারা আমাদের বলতে পারেন মেন যারা পিক বলুন বা যে কোনো ক্রিটিক্যাল কেয়ারের সিস্টার্স হলো মেন ব্লক তো তারা তাদের সাথে যখন র্যাপো তৈরি হয়ে যায় বাচ্চাদের তারা বোঝালে বাচ্চারা কিন্তু করে আস্তে আস্তে প্রথম প্রথম একটু ঝামেলা করে করতে চায় না মা বাবাকে তখন দেখতে পায় না মা বাবা থাকে না বলে প্রথম প্রথম তারা খুব রেজিস্ট্যান্ট হয় কিন্তু আস্তে আস্তে বুঝিয়ে জিনিসটা করে কিন্তু তারা তো সেটা অসুবিধা প্রথম দিকে হয় বাট আমরা ওটাই করতে করতে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে কি বাচ্চারা আস্তে আস্তে মানে যেমন খাওয়ানোটা নিয়ে একটা খুব সমস্যা হয় বাচ্চাদের যখন প্রথমে তো যখন বাচ্চা খুব শিখ থাকে তখন তো আমরা স্যালাইন বলুন বা টিউব ফিডিং হয় কিন্তু যখন ওরাল খাওয়া শুরু হয় সবসময় তো এরম হয় না যে মা বাবারা তো অনেক সময় পিআইসিউ তো অ্যালাউড হয় না তো তখন ওই সেই যে সিস্টার ধরুন তাকে দেখছে ওরাও চাই যে সেই সিস্টারকে ডাকতে তো আমরা সেইভাবেই অ্যালোকেশান দিই যে ওই বাচ্চার জন্য এই সিস্টারই অ্যালোকেটেড থাকবে যাতে ওর সাথে ওর র্যাপো তৈরি হলে ওর কাছেও খাবে তো এইভাবে নানা রকম বুদ্ধি বিবেচনা করে আমরা জিনিসগুলোকে করার চেষ্টা করি আমরা মিউজিক থেরাপিও অনেক সময় করি গান চালানো যেটা হয়তো কার্টুন যে গানটা বাচ্চা বাড়িতে সবসময় শুনতো কারণ এই যে বাচ্চাদের যখন টিআইসিউতে থাকে না তখন সেই সময় কি হয় এই যে মনিটার্সগুলো চলে সব সময় একটা আওয়াজ হয় কন্টিনিউয়াস একটা মনিটার আওয়াজ তো এই যে আওয়াজ বা এইগুলোতে বলে পিআইসিউতে থাকলে অনেক সময় একটা ডেলিডিয়াম হয় তাদের মানে সিকনেস অফ দ্য পিআইসিইউ তো এইটাকে প্রিভেন্ট করবার জন্য লাইট মিউজিক আমরা দিই বাচ্চাকে অনেক সময় আমরা একটু ঘোরাই হুইল চেয়ারে করে অ্যাম্বুলেশন করাই বাচ্চাকে ইন্টার্যাক্ট করাতে যাই অন্য বাচ্চাদের সাথেও আমরা ইন্টার্যাক্ট করাই এইভাবে না আমরা চেষ্টা করি যাতে বাচ্চাদের এই জায়গাগুলো হ্যাক কারণ এই সাইকোলজিক্যাল পার্টটাকেও আমাদের দেখতে হয় অনেক বাচ্চা যেমন থাকে দু মাস তিন মাস ধরে আমাদের পিআইস থাকে তো তখন সেই বাচ্চাগুলোর একটা অদ্ভুত একটা মেন্টাল একটা ট্রমা হয়ে যায় যে ওই একই আওয়াজ শুনছে রাতে ঘুমোতে পারছে না বা পাশে হয়তো একটা কোনো বাচ্চা খারাপ আছে তাদেরকেও আমরা চেষ্টা করি যে ওইভাবে অ্যাক্লিমেটাইজ করা যে ইন্টারঅ্যাক্ট করা এবং আমাদের সবসময় এটাই টার্গেট থাকে যে বাচ্চা যেই একটু ভালো হলো আমরা মায়ের সাথে শিফট করে দিই তখন তার থেকে একটা স্টেপ ডাউন করি যেটাকে আমরা পিএইচডিউ বলি তো সেখানে আমরা স্টেপ ডাউন করে তখন মায়ের সঙ্গে থাকলে বাকি ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করি তো এই পুরো প্রসেসের মধ্যে যেভাবে আপনি খুবই সাবলীলভাবে এক্সপ্লেন করেন কিন্তু যেটা মনে হচ্ছে আপনাদের যারা অন্য সাপোর্ট স্টাফ যাদের বলে প্যারামেডিক্যাল কিছু স্টাফ লাগে সিস্টার এদের ট্রেনিংটাও খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি কারণ একজন ডাক্তার তিনি হয়তো ভালো জায়গা থেকে পরে ট্রেনিং নিয়ে শুরু করছেন কিন্তু এরা ঠিকভাবে রোলটা প্লে করতে পারছে কিনা তো সেই ট্রেনিংটার কী ব্যবস্থা আছে সেটা একটা জিনিস আছে যেটা হলো যে আমরা ধরুন পড়ে আসলাম বা আমরা যেটা করি ধরুন যখন সিস্টার যারা থাকে সব এটা সম্ভব না যে সবাই একরকম তার আইডিয়া থাকবে একটা পিআইসিউতে কী করে কাজ করতে হয় তাদের যে শুধু ট্রেনিং দেওয়া না প্রথমে তাদের সাথে বসে যে তাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা অনেক সিস্টারদের থাকে যে আমার হয়তো এই জায়গাটা এই চ্যানেল করাটা হয়তো আমার জন্য ডিফিকাল্ট বা এই জায়গাটা ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না তো আমরা ওয়ান টু ওয়ান সবার সাথে ট্রেনিং করাই ওয়ান টু ওয়ান যে হ্যাঁ দেখো এই এই জিনিস তোমাকে বুঝতে হবে এইটা বুঝলে তুমি কি করবে কারণ যেটা হয় ধরুন কোনো বাচ্চা খারাপ হলো সাডেনলি যখন মনিটারে হয়তো কিছু দেখাচ্ছে সেটা তো সিস্টাররাই সবার আগে দেখে তো ওরা কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট ওদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট আমরা ওই জন্য অনেক সময় এরকমও গেছে আমাদের ডেলিও আমাদের ট্রেনিং করতে হয়েছে উইকলি তো আমরা করি এবং ইভ্যালুয়েশনও করি তারপরে পরীক্ষা নিই যে হ্যাঁ বুঝতে পারছে কিনা এবং আমি দেখেছি যে ওরা না করতে করতে বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে শিখে যায় জিনিসটা কিন্তু তাদের ট্রেনিংটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমাদের সব সময় করতে হয় আমরা অনেক সময় এটাও দেখি যে ধরুন হয়তো মনে হলো যে আমার একটা টিমে হয়তো কোনো সিস্টার মনে হলো যে হ্যাঁ ও হয়তো এতটা ক্রিটিক্যাল জায়গাটা হয়তো পারবে না তখন আমরা তাকে স্টেপ ডাউনে শিফট করি আবার হয়তো স্টেপ ডাউনে কোনো সিস্টারকে দেখলাম খুব খুব এনথুজিয়াস্টিক যে হয়তো ক্রিটিক্যাল একটা বেশি বেটার ম্যানেজ করতে পারবে আমরাকে ওকে শিফট করি বাট এগুলো কিন্তু আমরা ইভ্যালুয়েশন করতে থাকি কারণ এটা না করলে একদম কারণ ওরাই তো আসল ওরা আমরা তো আছি বাট ওই সাপোর্টটা না থাকলে কিন্তু ওটা এক একজনের স্যা টিম ওয়ার্ক ইস ইট কনসিস্ট অফ দ্য ক্রিটিক্যাল কেয়ার হেড অফ দ্য ডক্টরস দ্য সিস্টারস দ্য প্যারামেটিক্স তো সবাই মিলে এটা করতে হয় স্যার টিম ওয়ার্ক মূলত কি কি ধরনের রোগ অসুখ নিয়ে এই গ্রুপের বাচ্চারা আসে আমাদের কাছে যেটা মোস্ট কমন যেটা বলি সেটা হলো সব বাচ্চাদের সর্দি কাশির পরে সাডেনলি শ্বাসকষ্ট হয় যেটাতে নিউমোনিয়া অনেক সময় থাকে অ্যাজমা থাকে এগুলো মোস্টলি আসে বাচ্চাদের এছাড়া ডেঙ্গু সিজনে ডেঙ্গু বাচ্চা খারাপ হলে আসে অপারেশান আমাদের কার্ডিয়াক অপারেশান হয় আমাদের হসপিটালে তো কার্ডিয়াক ওটির পরে যেরকম হয়তো কোনো হার্টে ফুটো আছে সেই ফুটোর পরে বাচ্চাদেরকে মনিটারিং করতে হয় তার জন্য বাচ্চারা আসে অনেক বাচ্চা আসে ট্রমা মানে ধরুন হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা হয়তো কোথা থেকে পড়ে গেল কোনো হাইট থেকে তো সেই সময় তাদের যে মনিটারিং করা খিচুনি নিয়ে আসে সাপে কাটা আমাদের আসে তো মোটামুটি এই ধরনের পেশেন্টসে আমরা পাই এদের মধ্যে তো ব্যবহারগত বা বিশেষ করে এদের অভিভাবক অভিভাবকের দিক থেকে ব্যবহারগত অনেক তফাৎ মানে যে যার ধরুন কার্ডিয়াক প্রবলেমে এসছে তাদের যে টেনশান উদ্বেগ আবার যাকে সাপেক্ষ কেটেছে তার একরকম ট্রমা নিয়ে যারা আছে তাদের হ্যাঁ কারণ পিআইসিউটা ওই জন্যই খুব মানে ডাইভার্স বলি আমরা কারণ পিআইসি নানা নানারকম পেশেন্ট আসে মানে যেমন ধরুন অন্য এনআইসিউ ধরুন যেমন নিউ বন্ডস শুধু আসে কিন্তু পিআইসিউতে নানা রকম আসে এবং প্রত্যেকটা যে যে কেসগুলো আমরা পাই ধরুন কোনো শ্বাসকষ্ট হলো সাপে কাটা হলো তারা নানান জায়গা থেকে আসে নানান স্ট্র্যাটা অফ সোসাইটি থেকে আসে এবং তাদের নান এক একজনের এক এক রকম চিন্তা এবং প্রত্যেকজনের সঙ্গে সেইভাবে ডিল করা যে একজন কার্ডিয়াক পেশেন্ট সে বলছে ম্যাডাম আমি আমার বাচ্চার ওটি হলো কবে আমার বাচ্চা ভেন্টিলেটর থেকে বেরোবে আমার বাচ্চা নর্মাল ওয়াকিং করতে পারবে তো আবার অ্যাট দ্য সেম টাইম ধরুন যার খিচুনি হচ্ছে সে বলছে আমার বাচ্চার নর্মাল বুদ্ধি হবে তো বাচ্চা নর্মালি স্কুলে যেতে পারবে তো তো প্রত্যেক কেস একদম আলাদা এবং সে প্রত্যেকটার সাথে সেইভাবে আমাদের ডিল করতে হয় সেইভাবে তাদেরকে মানে এভরিডে তাদের কাউন্সিলিং করা যে আপনার বাচ্চার এই সমস্যা হতে পারে সেই সমস্যা হওয়া মানে ইট ইজ নট দ্য এন্ড সেইটাকে কি করে আমরা কোপ আপ করতে পারি সেগুলোও কিন্তু আমাদের করতে হয় সেজন্য আমরা মোটামুটি প্রত্যেক দিন দুবেলা করে আমরা কাউন্সেলিং করি কখনো আমি করি কখনো আমার টিমের ডক্টরস করে মানে যাতে প্যারেন্টসদের এটা কোনো দিন মনে না হয় যে এই তো ডাক্তারবাবু দেখে চলে গেল ইটস নট লাইক দ্যাট ইটস আ কন্টিনিউয়াস কেয়ার মানে সেটাই আমার বলা যে কন্টিনিউয়াস কেয়ার সেই জিনিসটা তাদেরকে বোঝানোটাও খুব দরকার কন্টিনিউয়াস কেয়ারটা খুব ইম্পর্টেন্ট আপনি যে আপনি বললেন কিন্তু আর বলছি যেটা ধরুন বড়দের অনেক রোগের ক্ষেত্রেই দেখা যায় যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যেটা এখন খুব একটা ইমার্জিং এরিয়া তো বাচ্চাদের এইগুলো মানে অ্যাক্সিডেন্ট হলো পড়ে গেলে এটা তো আগে থেকে কিছু করার নেই বাট আদারওয়াইজ যে রোগগুলো নিয়ে মূলত আছে তাদের কি প্রিভেন্টিভ কেয়ারের কোনো ব্যবস্থা বা আগে থেকে একটু গাইড করা মাদের সদ্য যারা মা হয়েছেন তাদের এইরকম কোনো সিস্টেমও আছে হ্যাঁ এইটার ক্ষেত্রে যেটা আমি যেরকম বলবো যে শ্বাসকষ্টের যে বাচ্চা ধরুন অ্যাজমার বাচ্চা যারা আসে আমাদের আগে একটা সব মা বাবাদের মধ্যে একটা ধারণা ছিল যে অ্যাজমা মানেই আমার বাচ্চার হাঁপানি আছে তার মানেই আমি বাচ্চাকে ইনহেলার দেব না তো এইটা এই এই ঘটনাটার পর যার জন্য কাপ সিরাপ মারা খাওয়াতে থাকে ইনহেলার নিয়ে একটা ট্যাবু আছে সবার মধ্যে তো এইখানটা আমি একটু বলতে চাই যে আমাদের কাফ সিরাপের অনেক সাইড এফেক্টস বেশি থাকে কারণ কাফ সিরাপটা ডিরেক্ট আমাদের শরীরে ব্লাডে মিশছে সেখানে আমাদের হার্ট রেট বাড়ায় আমাদের শরীরের ইলেকট্রোলাইট মানে সল্টসগুলোকে চেঞ্জ করে সেখানে ইনহেলার যেগুলো আমরা দিই সেই ইনহেলারটা ডিরেক্ট লাংসে যায় এবং যে মেডিসিনটা ওডালি খাচ্ছি তার ওয়ান টেন্থ যায় আমার লাংসে তো সেইটুকু অনেক কম ডোজ যাচ্ছে সাইড এফেক্টস অনেক কম তো যদি বাচ্চারা ইনহেলার প্রপারলি ইউজ করে ডক্টরের অ্যাডভাইস নিয়ে তাদের কিন্তু শ্বাসকষ্ট হয়ে হসপিটালাইজ হওয়ার চান্সেস অনেক কমে যায় তো সেইখানে আমি বাবা মাদের সবসময় বলি যে বাচ্চা ইনহেলার নিচ্ছেন মানেই যে আমার বাচ্চার হাঁপানি তাহলে বোধহয় আমার বাচ্চার অভ্যেস হয়ে গেল সেটা না এটা কিন্তু আপনার বাচ্চার জন্যও ভালো এবং বাচ্চার হসপিটালাইজেশানটা কিন্তু অনেক কমিয়ে দেবে অন দ্য আদার হ্যান্ড খিচুনির ক্ষেত্র আমরা দেখেছি অনেক বাবা মারা খিচুনির ওষুধটা মাঝে মাঝে বন্ধ করে দেন ভাবেন যে এটা বোধহয় আর দিলে বোধ বাচ্চার বোধ হয় ব্রেনটা গ্রো করবে না সেখানেও আমরা বলি যে এই খিচুনির ওষুধ যেটা হয় একটা ওষুধ যখন শুরু হয় খিচুনির আমাদের খিচুনিটা কন্ট্রোল করবার জন্য একটা সার্টেন লেভেল থাকা দরকার ব্লাডে তো সেটা যদি চট করে বন্ধ করে দিলাম তখন কিন্তু একটা খুব বাজে রকম খিচুনি নিয়ে পেশেন্টরা কিন্তু এরকম আমাদের কাছে আসে আমাদের কাছে আসে তখন সেটা অনেক দিন ধরে বাচ্চা ভর্তি থাকে সেইখানেও বা আমাদেরকে বলি যে এই জিনিসটা করবেন না যেরকম ডক্টর আপনাদের বলছে সেইভাবে ওষুধগুলো খেলে অনেক কিন্তু হসপিটালাইজেশন কমে যায় তিন নম্বর যেটা ডেঙ্গু এখন তো বাচ্চাদের ডেঙ্গু সিজন শুরু হয়েছে সেটা নিয়েও আমি একটু বলতে চাই ডেঙ্গু জিনিসটা নানা রকমভাবে প্রেজেন্ট করে জ্বর ভমিটিং নানা রকম তো আমি বলবো যে সব সময় যখন যদি কখনো আপনার বাচ্চার হাইগ্রেড ফিভার হচ্ছে ভমিটিং হচ্ছে র্যাশ হচ্ছে ডক্টর যেরমভাবে বলছে সেই পরামর্শ মতো করুন যদি মনে হচ্ছে ফিভার কমছে না ভমিটিং কমছে না আগেই হসপিটালে নিয়ে যান কারণ ডেঙ্গু জিনিসটা না যখন প্রথম দিকে ফ্লুইডস পাওয়া প্রথম দিকে ওরার রিহাইড্রেশন মানে ও আপনার আইভি ফ্লুইডস এই জিনিসগুলো প্রথম দিকে যত হয় তত কিন্তু পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি করে এই সময়টাতেই যখন ওই গরিমেশি হলে কি হয় পরে গিয়ে জিনিসটা এতটাই খারাপ হয়ে যায় তখন ব্লিডিং হতে থাকে যে কোনো জায়গা থেকে ব্লিড করতে পারে মাথা থেকে বলুন পেটে ব্লিড করতে পারে তো সেই সময় কিন্তু খারাপ হয়ে যায় তো সেই জায়গাটাও একটা প্রিভেন্টিভ যে আগে থেকেই ডক্টরের পরামর্শ নিয়ে যদি ডক্টর বলছে যে হ্যাঁ আপনি ওআরএস দিন তাহলে ওআরএস যদি ডক্টর বলছে না ও হবে না স্যালাইন হয়তো লাগবে তো এই জায়গাগুলো যদি আগে থেকে আমরা করতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হওয়া থেকে আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি এই ধরুন জাস্ট এক দু বছর আগে সবাই একটা খুব চ্যালেঞ্জিং টাইম যেটা কোভিড প্যান্ডেমিক এসেছিলো প্রথমে বলা হচ্ছিলো বাচ্চাদের হবে না পরে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে বোধে শিশুরাও আক্রান্ত হচ্ছিল কোভিডে তো সেই সময়টা আপনাদের জন্য আপনি যে ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে ডাক্তারদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল বা কীভাবে মোকাবিলা করেছেন হ্যাঁ সেই সময় যেটা আমাদের তো এমনও সিচুয়েশন গেছে মানে ধরুন কোভিড পেশেন্টকে কিছু প্রসিডিয়ার করছি পরের দিনই দেখলাম আমারও কোভিড পজিটিভ হয়ে গেল তো সেই সময় তো গেছে সেই সময় বা আমাদেরকে বোঝানো এই যে কারণ এমন এমন সময়ও গেছে যে বাবা মা বাচ্চা তিনজনেই ভেন্টিলেটরে মানে কাকে গিয়ে আমি বলবো কাউন্সেলিংটা কার সাথে করবো পেমেন্ট হয়তো ইন্স্যুরেন্স দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু কার সাথে কথা বলবো যে আপনার বাচ্চার এই হচ্ছে এরকম ফেজও গেছে যে তখন হয়তো সেই আমরাই হয়তো ফোন করে বাড়ির হয়তো অন্য কোনো আত্মীয় আছে তাকে ডাকা হয়তো পুলিশকেও বলতে হয়েছে অনেক সময় এরকম করা তাদেরকে ম্যানেজ করা অনেক সময় এরম হয়েছে যে হয়তো বাচ্চার ওষুধ এখন হয়তো এমন আছে যে কাউকে পাচ্ছি না তো আমরা নিজেরাই হয়তো গিয়ে ফার্মাসি থেকে ইন্ডিয়ান কলেজে ঠিক আছে পরে দেখা যাবে পেমেন্ট পরে দেখা যাবে করে দেবো এইরকমও একটা সময় আমাদের গেছে যখন মাঝখানটায় অমিক্রণ হচ্ছিলো প্রচুর কোভিড বাচ্চা আসছিলো তারপরে যেটা আর একটা অদ্ভুত ফেস এরপরেই আসে পোস্ট কোভিড বাচ্চাদের একটা এমআইএসসি বলে একটা জিনিস খুব হচ্ছিলো মানে মাল্টিপল সিস্টেম ইনভলভ হচ্ছিলো বাচ্চাদের ভীষণ গ্রেড ফিভার হার্ট খারাপ হয়ে যাচ্ছিলো সেই ফেজটাও আমরা কাটিয়েছি সে সেটাও খুব মানে বাবা মাদের ভীষণ অনি টেনশান তাদেরকে কাউন্সেলিং করা এবং এখনও যেটা আফটার এফেক্ট হচ্ছে যে কোভিডের পর দেখা যাচ্ছে সবারই একটা ইমিউনিটি সিস্টেমে একটা সমস্যা হয়ে গেছে আমরা আগে মানে আরও ধরুন তিন চার বছর আগে বাচ্চারা কিন্তু এত ভর্তি হতো না এখন বাচ্চাদের প্রচুর বেশি ইনফেকশান হচ্ছে মানে দুদিন ছাড়া ছাড়া তিন চারটে করে ভাইরাস ইনফেকশান হয়ে যাচ্ছে তো এটা কিন্তু পোস্ট কোভিড আমরা দেখতে পাচ্ছি সেইখানেও বা আমাদেরকে বারবার বোঝানো যে যদি মনে হচ্ছে শ্বাসকষ্ট বেশি হচ্ছে বা যদি মনে হচ্ছে কাশি হচ্ছে বাড়িতে রাখবেন না ভাইরাস টেস্ট করান কারণ কিছু ভাইরাসের এখন মেডিসিনও বেরিয়ে গেছে তো এইখানে আমরা এখনও কিন্তু এটা নিয়ে ভীষণ ভুগছি পোস্ট কোভিড কিন্তু বাচ্চাদের হার্টের প্রবলেম এবং লাংসের প্রবলেম কিন্তু পাচ্ছি আমরা এখনও চলছে হ্যাঁ এখনও চলছে আগে থেকে সতর্ক হওয়া যেরকমভাবে ডক্টর বলছে সেটা করা মানে যেটা অনেক সময় যেটা হয় ধরুন বাচ্চা কাশি হলো আমরা কি করে বাড়িতে বড়রা যে কাপ সিরাপটা খাইলাম সেটার হাফ ডোজ একটা দিয়ে দিলাম এই জিনিসগুলো না করা কারণ এটাতে দেখা যাচ্ছে এই পোস্ট কোভিডে বাচ্চাদের বড়দের তো হয়েছে বাচ্চাদের হার্টের প্রবলেম মানে হয়তো কাপ সিরাপ খেলো সাডেন। হয়তো একটা কারিয়ার ক্যাটেস্ট্রিক কি সাডেন ডেথ কারণ যেটা বললাম কাপ কাপশ্রাপের অনেক সাইড এফেক্ট যে জন্য কাপশ্রাপ এখন আস্তে আস্তে মার্কেট থেকে চলে যাচ্ছে তো সেই যে আমি কাশিটা হলো আদেও তার কাপস্রাপটা লাগবে না অন্য জিনিস লাগবে সেইখানে আমরা হয়তো দুদিন তিন ধরে কাপস্রাপ দিচ্ছি অনেক সময় মা বাবারা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিচ্ছেন এখন বাড়িতে এই জিনিসগুলো আমার মনে হয় বাবা মাদের আমি এটা বারবারই বলবো যে এটা একটু কমাতে হবে ডক্টরের পরামর্শ নিন হচ্ছে বাচ্চাদের এখন প্রচুর হচ্ছে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন না কিন্তু যেরমভাবে ডক্টর বলবে সেটা কনসাল্ট করে করুন নিজে না করে নিজে ট্রিটমেন্ট না করে সেটা করুন হ্যাঁ সেটা অনেক সময় হয়ে যায় মানে ধরুন অনেক সময় হয় যে মা বাবা ভাবলো আচ্ছা একটু দিয়ে দেখি মানে এই জায়গাটা তো আমার মনে হয় এগুলোকে একটু কমাতে হবে আর তো যেমন বললাম নেবুলাইজেশনটাও তাই হয় মানে ধরুন কোনোদিন হয়তো হসপিটালে দেখেছে নেবুলাইজেশন হয় বা ডক্টর চেম্বারে হলো এবার নিজের মধ্যে একটা ডোজ কিনে দিয়ে দিলাম যেটা কোভিডের পরে না একটা হোম নেবুলাইজেশন সবার বাড়িতে হতো হ্যাঁ কিন্তু আমি এটা বারবারই বলছি এই হোম নেবুলাইজেশনটা শুধুমাত্র অ্যাডাল্টের জন্য বাচ্চাদের দেখা যায় নেবুলাইজেশন করলে অক্সিজেনের মাত্রা কমে যায় এটা এমনি বাচ্চাদের ফিজিওলজি সেইখানে আমাকে অক্সিজেন দিয়ে করা উচিত অক্সিজেন দিয়ে নেবুলাইজেশন বাড়িতে হয় না হসপিটালে করা উচিত তো এইটা তো আমি বাবা আমাদের বলবো যে কি হয় এই যে নেবুলাইজ করছি করছি আমি তো আর স্যাচুরেশান দেখতে পাচ্ছি না কারণ বড়দের যেমন স্যাচুরেশান অনেক সময় মনিটার পালস অক্সিমিটার দেখা যায় বাচ্চাদের কিন্তু পালস অক্সিমিটারটা ওইভাবে দেখা যায় না কারণ বাচ্চা ভীষণ কাঁদে বাচ্চা হাত নাড়ায় বোঝা যায় না তো সেই ক্ষেত্রে আমি না বুঝে যদি দিয়ে দিই সেটাও কিন্তু একটা নেগেটিভ ওয়েতে কারণ তখন কি হয় অনেকটা খারাপ হয়ে বাচ্চা আমাদের কাছে আসে তো সেইটাও আমি বলি যে করবেন না যদি নেবুলাইশন করতেও হয় আপনি ডক্টরের পরামর্শ নিয়ে করবেন তো এই মুহূর্তে আপনাদের কতগুলো বেড আছে যারা পিকুর আন্ডারেই যদি বলেন কতগুলো রোগীকে চিকিৎসা আমাদের এখন তো এইট বেডের এইট বেডের তার সাথে একজন একটা আইসোলেশনও আছে কারণ অনেক সময় আইসোলেশন আসে মানে ধরুন কোভিড পেশেন্ট বা এরকম কোনো ইনফেকশন যেটা সবার সঙ্গে রাখা যাবে না সেটা আছে এবং এছাড়া আমাদের এখন যেরকম আছে আমাদের বাচ্চাদের যেটা ডায়াবেটিস হয় টাইপ ওয়ান ডায়াবেটিস সেটাও বাচ্চারা খুব খারাপ হয়ে যায় তো সেই রকম পেশেন্টস ভেন্টিলেটর পেশেন্টস কনভালসান পেশেন্ট সবই পেশেন্ট আমাদের কিন্তু আছে আরো বড় করার কোনো পরিকল্পনা হ্যাঁ আছে সেটা হয়তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করছি আমরা এগোচ্ছি সেই দিকেই এগোচ্ছি এখন দেখা যাক কতটা কি হয় চেষ্টা করছি আমরা এবং যেটা আমার আমার যেটা ইচ্ছা যে আমরা একটা এমন পিআইসিউ আমি বানাতে চাইছি মানে বা হয়তো আমরা এক্সপ্যান্ড করব আস্তে আস্তে পরবর্তীকালে যেখানে হয়তো মারাও কিছুটা সময় থাকতে পারবে কারণ তাহলে তাদেরও বোধ হয় অ্যাংজাইটিটা কিছুটা কমে কারণ সবসময় আমরা পি আইসিউতে ঢুকে গেলেই আমরা বা আমাদেরকে অ্যালাউ করি না কিন্তু মা একটা ইন্টিগ্রাল পার্ট মানে মাকে যদি আমি না ইয়ে সেন্সিটাইজ করি মানে মাকে যদি আমি না কাউন্সেলিং করি এবং মা যদি বাচ্চাকে দেখে একটু শান্তি না পায় সেই ক্ষেত্রে কিন্তু বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেখানে যদি কিছুটা টাইম যদি এরকম করা যায় সেগুলো আমরা আস্তে আস্তে দেখছি আরও কিছু যদি করা যায় খুব জরুরি হ্যাঁ এমনি একটা যেরকম না সেরকমভাবে তো হয় না আমাদের বেসিক্যালি যেটা হয় আমাদের পিআইসিউতে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে একজন করে সিস্টার আলাদা থাকে আমাদের ওয়ান ইজ টু ওয়ান তার সাথে আমাদের দুজন করে ডক্টরস থাকে তার সাথে আমি থাকি এবং এই যে বললাম যেটা যে যে বাচ্চা যে সিস্টারের সাথে ফ্যামিলিয়ার কারণ কিছু হয় না কিছু বাচ্চা হয়তো যে সিস্টার হয়তো দেখছে সিস্টারদের এরকম থাকে যে না আমার এই বাচ্চার সঙ্গে আমি বেশি ফ্যামিলিয়ার বা ওর কাছে খেতে চাইছে তো সেইভাবে আমরা চেষ্টা করি এবং অনেক সময় হ্যাঁ ওই বন্ডিংটা যাতে ওর আমার বাচ্চাকে আমি মেডিকেলই সুস্থ করাটা যে শুধু ইম্পর্টেন্ট তা না তার সাইকোলজিক্যাল সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট কারণ এটা তো খুব ছোটো ছোটো শিশু এই ট্রমা যদি কোনো থেকে যায় সেটা তো পরবর্তীকালে একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয় সেইটা কিন্তু আগে এতটা আমরা ভাবতাম না এখন মানে এই রিসেন্ট আমাদের স্টাডিজেও লাস্ট টেন ইয়ার্সে অনেকটা পাল্টে গেছে আমরা সেই অ্যাসপেক্টসগুলো এখন বাচ্চাদের ভাবি তো সেই ভাবার জন্য আমরা সেইভাবে অ্যাম্বিয়েন্স তৈরি করা যেটা আমি বলছিলাম যে যে বাচ্চা হয়তো একটু কার্টুন দেখতে চাইছে হয়তো একটু সুস্থ হয়েছে তাকে হয়তো একটু কার্টুন দেখানো বা আমরা যেটা করি হয়তো ধরুন যে সময়টা বাচ্চা খাবে সেই সময় হয়তো মা একটুক্ষণ সময় এসে বাচ্চাকে খাওয়ালো এইভাবে করে করে অ্যাম্বিয়েন্সটা আমরা তৈরি করি যাতে বাচ্চার এই মেন্টাল দিকটাতেও যাতে ঠিক থাকে এটাও খুব ইম্পর্টেন্ট এমনি একটা খুব হোলিস্টিক পার্সপেক্টিভ থেকে বা একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ নিলে আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে আর কি কি করা দরকার যাতে এই যে চাইল্ডের ক্রিটিক্যাল কেয়ারের পার্টটা আরও ভালোভাবে পরিষেবাটা পৌঁছে দেওয়া যায় বাচ্চাদের জন্য আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা আমার এখনও মনে হয় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে বাট আরও বাড়াতে হবে এবং এইখানে আমার মনে হয় শুধু যে প্যারেন্টসদের নয় আর যে ডাক্তারবাবু দেখছেন যে জিপি দেখছেন তাদেরও মনে হয় একটা অ্যাওয়ারনেস দরকার যেটা এখনও আমাদের মধ্যে ল্যাকিং মানে আমরা এখনও ওই কোনো বাচ্চাকে পিআইসিউতে পাঠাতে গেলে ভয় পায় যেভাবে পাঠাবো বাচ্চাটা যদি কিছু খারাপ হয় তো এই যে জায়গাটা এই অ্যাওয়ারনেসটা এখনও ডেভেলপ করেনি চেষ্টা করছি আমরা আস্তে আস্তে করে যে বাচ্চারা সুস্থ হয়ে আছে তারা তখন আবার হয়তো আরেকজনকে বলছে যে না না পিআইসিইউ মানে খারাপ নয় এই জায়গাটা আর প্রযুক্তিগত দিক থেকে আমরা আরও কিছু আনার চেষ্টা করছি এখানে আমরা রিসেন্ট যেরকম একমো মেশিন আমরা এনেছি অলরেডি এনেছি আমরা পিআইসি এটা আমরা বাচ্চাদের উপর আমরা হয়তো শুরুও করব। যে আমাদের যেটা আগে হতো যে কোনো বাচ্চার যদি কার্ডিয়া ক্যারেস্ট হয় হাট যদি স্টপ করে যায় সেখানেই এন্ড নয় সেখানের পরেও আমাদের আসছে একমো যেখানে হার্ট যদি স্টপ করে যায় তখন একমো দিয়ে হাটকে চালানো যায় তো এই জায়গাগুলোর প্রযুক্তিগত আমরা আনছি তাছাড়া কার্ডিয়াক কার্ডিয়াকের পার্টটা যেটা আমাদের বলা হয় যে আমাদের চাইল্ড পপুলেশানে পেরিয়াট্রিক পপুলেশানে ওয়ান থার্ড বাচ্চাদেরই হাটে ফুটো তো সেই হাটে ফুটোতে এখন এত নতুন প্রযুক্তি বেরিয়ে গেছে যেখানে আমাদের অপারেশান করতে হচ্ছে না আমরা একটা ছোট্ট বাটন আমরা কুচকির ভেতর দিয়ে একটা চ্যানেল দিয়ে সেই বাটনটা ফুটোতে দিয়ে দিচ্ছি এবং সেটা সেই প্রসিডিয়ারটা করতে লাগছে ফিফটিন মিনিটস বাচ্চা পরদিন বাড়ি চলে যাচ্ছে একদম কমপ্লিটলি নিজের নর্মাল লাইফস্টাইল করছে কোনো সার্জারি হলো না এই জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি এগুলো যত বাড়বে তত আমার পোস্ট অপারেটিভ তাড়াতাড়ি রিকভারি হবে এই প্রযুক্তিগুলো আমরা আস্তে আস্তে আরও আনছি আরও একটা জিনিস যেটা আগে ছিল না সেটা হলো যে একটা অ্যাডাল্ট পেশেন্টের যখন স্ট্রোক বা নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হতো তাদের যে ফিজিওথেরাপিটা ধরুন অনেক দিন প্যারালিসিস হয়ে থাকে সেই ফিজিওথেরাপিটা অ্যাডাল্টের আছে পেডিয়াট্রিক্সে অনেক কম কিন্তু এখন পেডিয়াট্রিক্সেও আমরা বাচ্চাদের স্ট্রোক পাই তাছাড়া বাচ্চাদের নিউরোলজিক্যাল কিছু কন্ডিশানের জন্য বাচ্চাদের অনেক সময় হয়ে যায় সেইখানে তাদের এই যে পিআইসিউটতেই এন না পিআইসিউর পরেও তাদের হয়তো দু মাস তিন মাস ধরে যে রিহ্যাবিলিটেশন এগুলোরও এখন নতুন প্রযুক্তি আসছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আমাদের পিআইসিতে আনছি আমরা করছি সেইগুলো সেগুলো তো আমরা দেখছি একটা জাস্ট খুব ন্যাচারাল কৌতূহল থেকে জিজ্ঞেস এই যে আপনি বললেন আগে অনেক রোগ যেগুলো বাচ্চাদের না এখনও হচ্ছে এটা কি বিকজ অফ অর্ডামাও রিলেটেড টু বাবা মার কিছু লাইফস্টাইল কোনোভাবে সেই থেকে আসছে না কারণ ওইটুকু বাচ্চা সে তো আর তার লাইফস্টাইল থেকে রোগ আনতে পারে না সেখানে বলি যে বাচ্চাদের লাইফস্টাইলও এখন কিন্তু চেঞ্জ হয়েছে মানে আমাদের যেহেতু আমাদের ওয়েস্টার্নাইজেশান হচ্ছে বাচ্চারা এখন ছোটোবেলায় এত স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছে পিৎজা পাস্তা চিজ কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ এইগুলো থেকে কিন্তু বাচ্চাদেরও কিন্তু স্ট্রোক হচ্ছে আবার আমি এটাও বলবো যে আমাদের এই ওয়েস্টার্নাইজেশনের জন্য ম্যাটারনাল স্মোকিং ম্যাটার্নাল অ্যালকোহল ইনটেক্স সেগুলো কিন্তু রিফ্লেক্ট করছে তার বাচ্চার উপর মানে ধরুন নিউবর্ন যখন বাচ্চা পেটে থা মানে মায়ের পেটে যখন ফিটাস অবস্থায় থাকছে সেই সময় যদি মায়ের কিছু অ্যালকোহল খাওয়া বা মায়ের স্মোকিং তাতেও যে এফেক্ট সেটা দেখা যাচ্ছে পরবর্তীকালে গিয়ে তার এফেক্ট হচ্ছে আবার অন দ্য আদার হ্যান্ড এই বাচ্চাদের ফুড হ্যাবিট কিন্তু এখন ভীষণ খারাপ হয়ে গেছে কারণ বাচ্চারা এখন খুব ইজিলি অ্যাক্সেস হয়ে গেছে সব জিনিসে তো এইগুলোও কিন্তু ক্ষতি করছে তার জন্য এখন এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডিজিজগুলো আমাদের বেশি আসছে ওবেসিটি কার্ডিয়াক প্রবলেম বাচ্চাদের বাচ্চাদের স্ট্রোক যেগুলো আগে আমরা অনেক কম হতো সেগুলোও কিন্তু আসছে তো সে অবভিয়াসলি সেখানে সেখানেও আমি বলবো যে আমাদের একটা ভূমিকা আছে কারণ বাবা টাকা দিচ্ছে বলেই তো তারা কিনে আছে তাই না তো সেই জায়গাটায় বাবা মাদেরকেও এগোতে হবে স্কুলেও সেটাকে একটা তাদের একটা রেসপন্সিবিলিটি আমাদের স্কুলের টিচার্সদের বাচ্চারা তো ছোটো তারা তো বোঝে না হ্যাঁ তারা তো চাইবেই যেটা টেস্টি খাবার সেটা খেতে কিন্তু সেইটা যে হেলদি হওয়া সেই হেলদি ফুড যে খেতে হবে ফাইবার রিচ ফুড খেতে হবে সেই জায়গাটা তো মা বাবাদের নিশ্চয়ই তাদের একটা একটা ভূমিকা থাকে নিশ্চয়ই তা আপনারা এতক্ষণ যে শুনলেন তাতে আপনার একেবারে অত্যন্ত আদরের যে শিশুটি তাকে নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে অসুখ করলে বা রোগ হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু সঠিক সময়। হাসপাতালে যে যেখানে উন্নত প্রযুক্তি এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাদের সাহায্য নেয় অত্যন্ত জরুরি না হলে যেটা হয় অনেক সময় ওই দেখি না এক দুদিন ধরে কি হয় অনেক সময় ভুল ওষুধের প্রয়োগ হয়ে যায় তার সাইড এফেক্টস পড়ে একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের দিক রয়েছেই সে তার সেক্ষেত্রে সতর্কতাটা খুব গুরুত্বপূর্ণ যে কী করবো কী করবো না এবং সঠিক সময় হাসপাতালে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসার সাহায্য নিলে কিন্তু সেরে ওঠে রোগ এবং অধিকাংশ ক্ষেত্রেই সুস্থ হয়ে তারা আবার যেরম খেলাধুলা করতে ভালোবাসে সেই খেলাধুলা করতে করতেই বাড়ি চলে যেতে পারে এবং তা থেকে চিকিৎসকদের এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সবার মধ্যেই একটা আনন্দ এবং ডিপ স্যাটিসফ্যাকশান আছে যেটা সন্তানের বাবা মার মধ্যে তো আসেই তো আপনারা এইগুলো একটু ফলো করবেন যেগুলো ডাক্তারবাবু বললেন আপনারা সবাই খুব ভালো থাকুন আপনাদের বাচ্চারা সন্তান সন্ততিরা ভালো থাকুক এই আশা এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি নমস্কার